এখন হয় করতে হবে নয় মরতে হবে মানে এরকম একটা সিচুয়েশন আমার এই ভিডিওটা এই কারণে করা বিকজ আমি সত্যি আমি যে সিচুয়েশন দেখলাম এটা খুব ওয়ার্স সিচুয়েশন অনেক ছোট ছোট বাচ্চার মুখে মাস্ক নেই তাদের মায়েদের মুখে মাস্ক নেই প্রচুর অনেকের যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে উইদাউট মাস্ক মানে এখনো আমি জানি না কেন এই জিনিসটাই সিচুয়েশনটা ঘটছে বাট প্লিজ আপনারা একটু সতর্ক হন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সময়টা বিকজ একটা জিনিস প্লিজ মনে রাখবেন যে আপনারা যদি কোনোরকম কোন বোকামির পরিচয় দেন সেটার জন্য কিন্তু অন্যরা ভুগবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এই জিনিসটার না জ্ঞান দেওয়া বা এর মধ্যে আর নেই ব্যাপারটা এটা এটা এর ঊর্ধ্বে চলে গেছে এই ব্যাপারটা এখন হয় করতে হবে নয় মরতে হবে মানে এরকম একটা সিচুয়েশন সো প্লিজ আপনারা এটা ইয়ে করুন হ্যাঁ আমি একটু আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি একজন দেখিয়েছিলাম যে স্মোক করছে উইদাউট মাস্ক মাস্ক নামিয়ে স্মোক করছে অ্যান্ড অল অ্যান্ড বিশেষ করুন আমি তখন আই ওয়াজ আই আই গট রিয়েলি অ্যাংগ্রি আমার খুব রাগ হয়েছিল বিকজ এই ধরনের কিছু মানুষের জন্য অনেক ধরনের মানুষের জন্য অনেক ক্ষতি হচ্ছে এবং অনেক কিছু ঘটছে একটা সংখ্যক মানুষ জোর করে সচেতন থাকার চেষ্টা করছে বাড়ি থেকে না বেরিয়ে কিছু কাজ কম্প্রোমাইজ করে এইসব মানে বাড়ি থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে আশেপাশের লোকজনদের প্রোটেক্ট করার চেষ্টা করছে আর কিছু সংখ্যক মানুষ দ্বারা একদম কেয়ার ফ্রি সো প্লিজ এটা হতে দেবেন না আপনাদের আশেপাশে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি বিকজ আমার মনে হয়েছে যে ওকে আমার সেই রাগের মাথায় আমি আপলোড করেছিলাম বাট আমি ডিলিট করেছি বিকজ আমার মনে হয়েছে থাক ওই মানুষটাকে আর মানে ভাইরাল করে এই করে লাভ আমি যতটা সম্ভব আমি কিছুক্ষণ পরে আবার ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম বিকজ আমার খুব একটা আমার মন থেকে খুব একটা ভালো লাগছিল বাট যখন আপলোড করেছিলাম আই ওয়াজ সো সো অ্যাংগ্রি সো অ্যাংগ্রি অ্যান্ড ওর শুধু নিজের ক্ষতি করছে না ও আমার মনে হয় আশেপাশের লোকজনেরও ক্ষতি করছে আর এখন সিচুয়েশনটা না স্মোকিং কেলস বা স্মোক করা উচিত নয় এটা তো আমরা বহু বছর ধরে জানি এটা তো নতুন করে জ্ঞান দেওয়ার কিছু নেই কিন্তু এখন জিনিসটা এতটা ইম্পর্টেন্ট বিকজ আপনাদেরকে সেই সব জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে বা যেগুলোতে যেগুলো আপনার ইমিউনিটি শেষ করে দেবে বা সেই সব জিনিসগুলো করতে হবে যেগুলোতে আপনার ইমিউনিটি আরও বেড়ে যায় রাস্তাঘাটে আপনি অলওয়েজ মাস্ক পরে থাকুন এবং মাস্কটা জাস্ট না এট এটলিস্ট মুখে কিছু দেওয়ার জন্য সিগারেট খাওয়ার জন্য বা এইসবের জন্য যদি আপনি মাস্ক নামিয়ে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খান দিস ইজ নট ডান এখন এই জিনিসটা যে স্মোকিং কিলস এই জ্ঞানগুলোর জন্য নয় এখন এইটা হচ্ছে আপনাদের সব সবকিছুর জন্য নিজেকে সুস্থ রাখতে হবে এটা আপনাদের ভালোর জন্য এবং দেখুন আমাদেরও কাজে ফিরতে হচ্ছে আমরাও শুটিং করার চেষ্টা করছি প্রপার প্রিকশনস নিয়ে মেজার্স নিয়ে তার একটাই কারণ হচ্ছে যে সত্যি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিরও খুব খারাপ অবস্থা এবং এখন কাজ শুরু না হলে বা একটু কাজ না এগোলে কিন্তু অনেক মানুষ খেতে পাবে না আর আমরা আমাদের অ্যাক্টার্স অ্যাক্ট্রেসেস বা হিরো হিরোইনরা যদিও বা আরও দু তিন মাস সারভাইভ করে দেবে কিন্তু আরও অনেক আমাদের টেকনিশিয়ানস আছে আমাদের স্পর্ট বয়েজ আছে অনেকে আছে যাদের যাদের সত্যি এবার কাজ শুরু না করলে হয়তো তারাও আর খেতে পাবে না তো তো তাদের কথা ভেবে আমাদেরকে কষ্ট করে যথেষ্ট প্রিকশনস নিয়ে যত রকম আমরা মেজার্স নিতে পারি সেগুলো নিয়ে আমাদেরকে শুটিং স্টার্ট করতে হয়েছে এবং ভগবান না করুক যদি এমন কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ আক্রান্ত হয় তাহলে সেই মতো ডেফিনেটলি উই হ্যাভ টু টেক স্টেপস যে কীভাবে প্রপার সেই সময় কি স্টেপস আমরা নিতে পারি বাট অ্যাটলিস্ট তোমরা সবাই জানো যারা তোমরা চাকরি করছো যারা আমরা শুটিং করছি বা যারা কাজ করছো সবাই জানো যে কিভাবে ইকোনমিক কন্ডিশন এর কী অবস্থা এবং আমাদেরকে কাজ স্টার্ট করতে হচ্ছে তো এই সময় তো যদি এই রকম বোকামির কিছু পরিচয় আমরা দিই তাহলে আর কিছু বলার নেই আর কিছু মানুষ হয়তো আমি বলছিলেন যে দাদা আপনি কেন ওনার মানে ওনাকে না বলে ওনার বেকার ওনাকে ভাইরাল করার চেষ্টা করলেন বা কিছু মাই ইন্টেনশন ওয়াজ নেভার রং আজকে উনি সিগারেট খেয়ে উনি আক্রান্ত হলে মানে ওনারই ক্ষতি এবং এবং আশেপাশের লোকজনের ক্ষতি বাট হ্যাভিং সেট দ্যাট দেখো এই কিছু না করে অনেক কিছু ভোগ করার কষ্টটা আমরা সেলিব্রিটিরা বুঝি আমরা জানি আমাদের যখন কেউ লুকিয়ে লুকিয়ে ছবি নিয়ে নেয় বা কিছু করে নেয় তখন যাই হোক মানে সেইটা আমাদেরকে ভোগ করতে হয় অনেক কিছু এবং আর কিন্তু আমি জানি অনেকে একজন মানে যাই হোক সেলিব্রিটির প্রবলেমটা কি হয় মানে আমি ঠিক আপনাদের গুছিয়ে বলতে পারছি না আমাদেরকে না হয় ভগবান নয় শয়তান এই দুটোই ভাবা হয় মাঝখানে মানুষটা ভাবা হয় না প্রবলেম এখানেই হয়ে যায় যে আমরা সেলিব্রিটি মানে আমাদের ভাইরাল হওয়ার অধিকার আছে আমাদেরকেও লুকিয়ে লুকিয়ে কিছু করে নিল সেইটাকে ভাইরাল করার অধিকার আছে সেইটা নিয়ে লোকের আলোচনা করার অধিকার আছে কিন্তু আমরা যখন একটু কাউকে একটু তার ভালোর জন্য যদি সে যদি একটু শিক্ষা পায় তার ভালোর জন্য কিছু করি তখন বলে দাদা আপনি কেন করলেন আপনি সেলিব্রিটি আপনার এটা বোঝা উচিত ছিল দিস ইজ নট রাইট সো বাট স্টিল আমার মনে হয়েছে যে ওকে আমি করে দিলাম ওইটাকে ডিলিট করে দিলাম বিকজ আমাদের কাছে তোমাদের ভ্যালিউ আছে ডেফিনেটলি আছে যেই সময় করেছিলাম আই ওয়াজ রিয়েলি রিয়েলি পিস্ড অফ অ্যান্ড আই ওয়াজ রিয়েলি অ্যাঙ্গ্রি তাই জন্য আমি খুব রাগের মাথায় করেছিলাম দেন আই রিয়েলাইজড অ্যান্ড আমি ভিডিওটাও ডিলিট করে দিয়েছি বাট তাও আপনাদের বলছি যে এই ধরনের মানুষকে আশকারা দেবেন না যদি এনে এনারা যদি মানে কোনোভাবে ভাইরাল হওয়াতে যদি লজ্জা পেয়েও এই জিনিসগুলো না করে ভালো এই জিনিসটা ভালো মানুষকে তো বোঝানো অনেক মাস হলো আমরা বুঝিয়ে যাচ্ছি সবাই মিডিয়া বুঝিয়ে যাচ্ছে মিডিয়া থেকে এদিক ওদিক থেকে সবাইকে তো বুঝিয়ে যাচ্ছি আমরা তাও তো এই ঘটনাগুলো ঘটছে আমি রাস্তায় কিভাবে কি পরিস্থিতি দেখেছি আমি জানি কীভাবে এবং সত্যি যদি কাউকে একটু লজ্জা বোধ করিও যদি তার মানুষ মানে মনুষ্যত্ব বোধ বা তার জ্ঞানটা ফেরে যে আমি কি ভুলটা করছি তাহলে সেটা হতে দেবে সেটাকে বাধা দেবেন না আমি বলছি একটু লজ্জা পাওয়াটা ভালো বাট যাই হোক এনিওয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আপনাদের আমার প্রেয়ার্স আছে আপনাদের সবার জন্যে আপনারা প্লিজ একটু ভালোভাবে থাকুন আর আপনারাও প্রে করুন আমাদের জন্যে যাতে আমরা সুস্থভাবে কাজ শুরু যখন করছি আমরা করতেই হচ্ছে সুস্থভাবে আমরা করতে পারি এভাবে আমাদের একটু পাশে থাকুন